তোমার জন্য সূর্য ওঠে সত্যজিতের দেশে, সাতটি রঙে আকাশ ভেজে তোমায় ভালোবেসে। তোমার জন্য রৌদ্র মেঘের সহজানা সোনা, তোমার টানে বাঁচতে শেখে বানভাসি পরগনা। তোমার জন্য ম্যাক্সমুলারে জনগণ উন্মাদ, তোমার জন্য যত্নে খোঁজা বিশেষ মানববাদ। তোমার জন্য ম্যাক্সমুলারে জনগণ উন্মাদ, তোমার জন্য যত্নে খোঁজা অবাধ মানববাদ। তোমার জন্য তরুণ কবি তোমাকে লিখতে চায়, তোমার জন্য তরুণ কবি তোমাকে লিখতে চায়, তোমার জন্য চটুল গানে সুমন অসহায়। লা 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 রে লা 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 রে লে লা 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 রে লা 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 রে লা রে লে। হ্যালো ভিউয়ার্স, ডেলি প্রাইম হাঙ্গামার তরফ থেকে আপনাদেরকে জানাচ্ছি সুস্বাগত। আজ আমি এসেছি আমাদের জনপ্রিয় গায়ক সৌমেন হাজারির বাড়িতে। সৌমেনদার বাড়ির সামনে একটি লনে আমরা দাঁড়িয়ে কিছুক্ষণ আড্ডা দেবো সৌমেনদার সঙ্গে। সৌমেনদার একজন জনপ্রিয় গায়ক, তার প্রচুর গান আপনারা শুনেছেন বা শুনে থাকবেন ভবিষ্যতে। সৌমেনদার তার ব্যক্তিগত কিছু কথা আজকে আমরা আলোচনা করব, তার আপকামিং কী প্রজেক্ট আছে এবং বিগত তার জীবনে নানা রকম গল্প আপনারা শুনতে পাবেন। নমস্কার, আমি সৌমেন হাজারি। ডেলি প্রাইম হাঙ্গামার সমস্ত দর্শককে জানাই আমার অভিনন্দন এবং শুভেচ্ছা। সৌমেনদার, তুমি তোমার জীবনে প্রথম অ্যালবাম দিয়ে শুরু করেছো। আমার জীবনে প্রথম অ্যালবাম হচ্ছে অবাধ স্বপ্ন, যা প্রাইম মিউজিক থেকে রিলিজ করেছিল। তার বেশ কিছু গান খুব জনপ্রিয় হয়েছে, অবাধ স্বপ্ন টাইটেল গানটা আছে, তার সঙ্গে কৃষ্ণ বলে একটি গান আছে। তার সঙ্গে সঙ্গে আমার ছবির যে মিউজিকগুলো করেছে সেগুলো খুব জনপ্রিয় হয়েছিল। এই আর কি চলছে। এবার আমি যেটা করতে চলেছি, এবার ছবি ডিরেকশন করতে চলেছি আর কি। 26 বছরের আমার যা অভিজ্ঞতা আছে, আমার মনে হচ্ছে যে এবার আমার নিজের কিছু গল্প বলা উচিত। মিউজিকের সঙ্গে সঙ্গে ডিরেকশনের কাজটা করতে শুরু করলাম, একটা ছবি এডিট চলছে, অবশ্য মানে প্রকাশ তো আর কি আস্তে আস্তে সব কিছু করার চেষ্টা করছি। সৌমেনদা, তোমার একটি গান আছে রাত নামে জানালায়, সেটা খুব জনপ্রিয় হয়েছিল। আমার খুব মানে টাচি গান ছিল, হৃদয় ছুঁয়ে যেত। ওটা হচ্ছে আমার প্রথম ছবি, প্রথম মিউজিক ডিরেকশন করেছিলাম। ছবিটার নাম হচ্ছে ভয়। এটি মা আর বাচ্চার একটা গল্প। তো মা সেই বাচ্চাটাকে, সিঙ্গেল মাদার অ্যাকচুয়ালি, উনি বড় করছেন করছেন না, মানে বাচ্চা এবং মা মার্ডার হয়ে যায়। তো মায়ের যন্ত্রণা এবং মায়ের লড়াইয়ের গানটা ছিল এবং খুব জনপ্রিয় হয়েছিল গানটা। আমি দর্শকদের জন্য বা আমার নিজের জন্য বলবো, তুমি যদি ভয় সিনেমার ওই গানটা দু লাইন যদি তুমি খালি গলায় একটু গেয়ে শোনো। আমি জানি যে ইনস্ট্রুমেন্টের মধ্যে থাকলে অনেকটা বেটার হয়। রত্নামে জানালায় চাঁদমা টিপিরে আয়ে ঘুম দু চোখে, রত্নামে জানালায় চাঁদমা মাটি ফিরে আয়ে ঘুম দু চোখে, তোর হাসি চেমু খুঁজে পায় অকারণ, সোনা তুই আলো হয়ে রত্নামে জানালায় চাঁদমা মাটি ফিরে আয়ে ঘুম দু চোখে। অসাধারণ অসাধারণ, খালি গলায় সৌমেনদা এত সুন্দর। এবং আমার চারপাশে আপনারা দেখতে পাবেন যে দুদিকেই রাস্তা, এদিকটা রাস্তা, গাড়ি চলছে, তার মাঝেও যে সৌমেনদা তার তাল এবং লয় ঠিক রেখে খালি গলায় এত সুন্দর, মানে অসাধারণ, এক কথায় অসাধারণ।
সোমেনদা, তোমার যে আপকামিং প্রজেক্ট একটা শুরু করেছো, যেটা সম্ভবত তুমি পুজোর কিছুদিন পর রিলিজ করার কথা ছিল, জানি না যে প্যান্ডেমিকের জন্য ভগবান তোমার কবে সেই ইটা দেবে আর কি, তো তার যদি মানে কোনো একটা গানের কিছু একটা যদি তুমি একটু শোনাও। তার আগে আমি একটা দর্শকনি তো বন্ধু অবভিয়াস তো, এবং তোমরা যে এই চ্যানেলটা করেছো, এক বন্ধু একটা টিম নিয়ে এটা করেছো, একটা বন্ধুত্বের গান গাই অফকোর্স এটা সবার জন্য। আচ্ছা আচ্ছা আচ্ছা, প্রিয় দর্শক মন্ডলী, আমরা যার জন্য মাঝপথে সোমেনদার গানটাকে থামিয়ে দিতে বাধ্য হয়েছিলাম সে হচ্ছে সোমেনদার প্রিয় পোষ্য বাবা। বাবাকে আপনারা দেখতেই পাচ্ছেন, বাবা সত্যিকার মাই ডিয়ার, যে কেউ ভয় পাবে, বাট বাবা খুবই ভালো। ওর একটাই স্বপ্ন, যেখানে দাঁড়িয়ে রয়েছি তার আশেপাশে প্রচুর কাঠবিড়ালি রয়েছে, কাঠবিড়ালি ধরার একটা ধরা ওর স্বপ্ন, সেটা কবে ধরবে জানি না, বাট বাবার জন্য আমরা কাটতে বাধ্য হয়েছিলাম। এবার মাঝে মাঝে কাটতে হবে ও আর কি, খোঁজাকাণ্ড কারখানা করে, তবে গান বাজনা খুব ভালোবাসে। আমরা ফিরে যাচ্ছি সোমেনদার ভালোবাসার গানে, বন্ধুত্বের গানে। আমার হ্যাঁ সেটাই আমি বলছিলাম যে তোমরা যেমন চ্যানেলটা করেছো, একটা সব বন্ধুরা মিলে যেমন করেছো, তেমনি আমার যারা দর্শক তারাও তো আমাদের বন্ধু, তো আমার মনে হয় একটা বন্ধুত্বের গানই গান। রামধুন ভরে রাখে রামধনু ভালো লাগে, নীলাকাশ ভালো লাগে, ভালো লাগে মেঘে ঢাকা চাঁদ, তার চেয়েও ভালো লাগে তারার উঠোনে জেগে থাকা সেইরা, বন্ধু তোমায় মনে পড়ে, বন্ধু তোমায়, বন্ধু তোমায় মনে পড়ে, বন্ধু তোমায় মনে পড়ে। অসাধারণ অসাধারণ, সোমেনদার গানগুলো শুনলে কিছুক্ষণের জন্য হারিয়ে যেতে হয়, তার গানের যে সুরগুলোই মানে উনি নিজেই স্রষ্টা গানগুলো, তো আমি নিজেই কিছুক্ষণের জন্য হারিয়ে গিয়েছিলাম যে প্রত্যেকেরই বন্ধু আছে, আমরা প্রত্যেকেই একসময় প্রচুর বন্ধু ছিল, এখনও আছে, বাট কিছু কিছু বন্ধু থাকে যারা স্কুল লাইফ কলেজ লাইফে, কর্মসূত্রে এসে আমরা সবাই নিজের জীবনের তাগিদে অনেক দূরে চলে যায়, তাদের সঙ্গে হয়তো বা বছরে কোনো একটা দিন দেখা হয়, কিংবা অনেকের সঙ্গে দু তিন বছরেও হয় না, তো আমি সত্যি কিছুক্ষণের জন্য হারিয়ে গিয়েছিলাম। সোমেনদা, তোমার একটি অ্যালবাম রিলিজ করেছিল অবাধ সফর, আই থিঙ্ক আমার খুব ভালো লেগেছিল, তার থেকে যদি শোনাও অবাধ সফরের যে টাইটেল গানটা অবাধ সফর, আজকে এই মুহূর্তে দাঁড়িয়ে মানে এই গানটির একটা তাৎপর্য আছে যে এই সারা পৃথিবী জুড়ে যে ধরনের হিংসা থেকে শুরু করে এই প্যান্ডেমিক থেকে শুরু করে মানুষ আজকে মানে জানে না কী করবে, এবং এক শ্রেণীর মানুষ মানে কীভাবে মানে জানেও না যে ভালো থাকতে হয় কী করে, যে শুধু আমার মানে আমার বাড়ি করতে হবে, গাড়ি করতে হবে, প্লেন করতে হবে, এই করতে হবে, সে করতে হবে, লোকের মেরে উপরে সে করে মানে যখন একটা অবস্থার মধ্যে আমরা পড়ে গেছি। মানে একটা জিনিস তুমি ভাবো যে আজকে যদি আমরা চলে যাই, এই আছি আমরা, আমরা যদি মারা যাই তারপরে তো আমরা কী নিয়ে যেতে পারবো, কিছুই তো না। এই এটা নিয়েই আমার একটি গান আমি চার লাইন গাইছি, এ ঘর আমার নয়, এ জীবন আমার নয়, এ ঘর আমার নয়, এ জীবন আমার নয়, রাত ফুরলেই মুছে যাবে আমার পরিচয়, এ ঘর আমার নয়, এ জীবন আমার নয়, রাত ফুরলেই মুছে যাবে আমার পরিচয়, এ ধরো ধরে ধরো ধরে ধরো ধরে ধরো ধরে ধরো ধরে।
পাশাপাশি ফার্নিচারে ঠাসা ঠাসি এধার ওধার পাশাপাশি ফার্নিচারে ঠাসা ঠাসি কলিং বেলের শব্দ তবু খটাচ্ছে সংশয় কর আমার নয় এ জীবন আমার নয় রাতপুরে মুছে যাবে আমার পরিচয় এ ঘর আমার নয় এ জীবন আমার নয় রাতপুরে মুছে যাবে আমার পরিচয় ঘাটে হাজার মানুষ কৌতূহলের পুঁজি তাদের মুখের ধুলো উড়িয়ে দিয়ে অন্য মানুষ খুঁজি পথে ঘাটে হাজার মানুষ কৌতূহলের পুঁজি তাদের মুখের ধুলো উড়িয়ে দিয়ে অন্য মানুষ খুঁজি কোন ফাঁকে যে অবাধ সফর অবাধ সফর অবাধ সফর অবাধ সফর অবাধ সফর ফাঁকে যে অবাধ সফর কম্পিউটার দেয় না খবর কোন ফাঁকে যে অবাধ সফর কম্পিউটার দেয় না খবর ফুলদানিতে উপচে ওঠে ফুলের অপচয় ঘর আমার নয় এ জীবন আমার নয় রাতপুরে মুছে যাবে আমার পরিচয় এ ঘর আমার নয় এ জীবন আমার নয় রাতপুরে নিজের কাছে চাইছি হিসেবে পুরছি তাবা নড়ে দেখি ঘড়ির কাঁটা এগিয়ে চলে আনমনা খেয়ালে নিজের কাছে চাইছি হিসেবে পুরছি দাবা নড়ে দেখি ঘড়ির কাঁটা এগিয়ে চলে আনমনা খেয়ালে টিক 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 ঠিক 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 টিক 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 ছন্দ শুনে সময় বসে পশঙ্গনে টিক টিক ঠিক ছন্দ শুনে সময় বসে পশঙ্গনে এই পৃথিবীর পাটি গণিত চেনা বিস্ময় ঘর আমার নয় এ জীবন আমার নয় রাতপুরে মুছে যাবে আমার পরিচয় এ ঘর আমার নয় এ জীবন আমার নয় রাতপুরে মুছে যাবে আমার পরিচয় এ ধর ধরে ধর ফার্নিচারে ঠাসা ঠাসি কলিং বেলের শব্দ তবু খটাচ্ছে সংশয় ঘর আমার নয় এ জীবন আমার নয় রাতপুরে মুছে যাবে আমার পরিচয় 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 বাহ আমি আর বাবা বলে আপনাদেরকে উৎসাহিত করবো আপনারা নিজেরাই বলুন যে সম্বন্ধের গানগুলো কেমন আপনাদের যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করুন লাইক করুন এবং শেয়ার করুন আপনাদের সহযোগিতা আমাদের প্রতি পদক্ষেপে কাম আমরা এর পরেও আমি ভাস্কর দেব আমি বলে রাখছি যে এরপরেও আমি কলকাতার টলিউডের যত বড় বড় অভিনেতা এবং গায়ক রয়েছে তাদের সঙ্গেও সাক্ষাৎ করাবো তো তার আগে সৌমেনদার সঙ্গে আরও কিছুক্ষণ আমার কাটাতে ইচ্ছে করছে যদিও জানি না সৌমেনদার প্রচুর কাজ রয়েছে বাবা সারাক্ষণ সৌমেনদাকে টর্চার করে যাচ্ছি আই থিঙ্ক বাট এই মুহূর্তে একটু শান্ত দেখতে পাচ্ছি বসে বসে তো সৌমেনদা তার মধ্যেও সময় দিচ্ছি আমার খুবই ভালো লাগছে সৌমেনদাকে জিজ্ঞেস করুন সৌমেনদা তোমার যে নতুন যে ছবিটা শুরু করেছ তার কী নাম দিন নাম এখনো দু তিনটে নিয়ে ভাবছি তো এখনো দু তিনটে নাম নিয়ে ভাবছি আর কি তার মধ্যে ঠিক মানে করব তো ছবিটা একটা অদ্ভুত একটা মানে সাপোর্টিয়ে এখন বলছি না তার একটা গান আছে একটাই গান আছে দু লাইন যদি শোনাও
যাচ্ছে ফিরে রোদ নেই কোনো মফস্বলি সকাল, ঠিক তখনই চাকদা পেরোই কৃষ্ণনগর লোকাল। রুটিন মাফিক ট্রেনের ভেতর বড্ড হুড়োহুড়ি, সেই ফাঁকে কেউ তুলল হাতে টেক্কা বিবিদুরি। ইলেকশনের খবর যখন কেউ খুঁটিয়ে পড়ে, অন্য এক কৃষ্ণ হঠাৎ বাঁশিতে সুর ধরে। সারা বরসে কি বালি উমর কো সালাম, এ প্যার তেরি পহলি নজর কো সালাম। একটা সম্পর্ক থেকে আর একটা সম্পর্কে মানে জোড়া হচ্ছে আর কি, সেই মুহূর্ত মানে তাই আর কি, মানে মন্ত্রাস টাইপের তো একটা কাঙ্গিকে আর কি। নদী যখন অনেক চলার পরে বটের ছায় জিরোই কিছুক্ষণ, দুপার জুড়ে অথই নীরবতা, তখন নদী আমার অনেকটা পথ আসছ বই, অনেকটা পথ বাকি, এপার ওপার দুপার জুড়ে দুপার জুড়ে ফাঁকি, পথের পরে পথ চলেছ হয়নি তবু দেখা, সমান্তরাল কথার মানুষ পাশে পাশে গায়েতে এক কিশোরী নদীর ঘাটে একলা বসে ছড়িয়েছিল, নদীরে তার বাহ বাহ। আমি তোমার এই আপকামিং প্রজেক্টের জন্য ভগবানের কাছে প্রার্থনা করবো তুমি সফল হও, দর্শকদের কাছে প্রার্থনা মানে আমি আশা করবো যে তারা যেন তার ছবিটা দেখতে হলে যায় এবং তার গানকেও যেন লাইক করে। তো সবার কাছে আমার একটাই অনুরোধ, আপনারা এই চ্যানেলকে বেশি বেশি করে শেয়ার করুন, লাইক করুন এবং সাবস্ক্রাইব করুন। আজকের মতোই কলকাতা থেকে ভাস্কর দেব আপনাদের সঙ্গে রয়েছি, সঙ্গে থাকবো, আপনারাও থাকুন, এরপরে হয়তো বা কারো বাড়িতে দেখা হবে আপনাদের সঙ্গে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার, অসংখ্য ধন্যবাদ। কিছু ফিরে ফিরে আসে, চাঁদ ডুবে যায় চাঁদ ওঠে উচ্ছ্বাসে, কিছু হারায় কিছু ফিরে ফিরে আসে, চাঁদ ডুবে যায় চাঁদ ওঠে আসে, শূন্য সময় বার্তা পাঠায়, শূন্য সময় বার্তা পাঠায়, অন্য সময় ভালোবেসে, কিছু ফিরে ফিরে আসে, কিছু ফিরে ফিরে আসে।